আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নাটোর জেলার লালপুর উপজেলার শিবপুর গ্রামে। খুব কাছাকাছি দেখব এই গ্রামের মানুষের জীবনযাপন। চাচা খেজুর গাছে রসের হাঁড়ি লাগাবেন, কি অবলীলায় উঠে যাচ্ছেন লম্বা এই খেজুর গাছে। কোমরে দড়ি লাগিয়ে উঠে গেছেন মগডালে, বোঝাই যাচ্ছে কতটা দক্ষ এ কাজে তারা। চাচা আপনি প্রতিদিন রস দেখি করেন? ঘুর বানান প্রতিদিন কত হাড়ি রস ঘুর করে বিক্রি করেন? আর 10 কেজি 11 কেজি ঘুর। আয় কেমন আছে এখান থেকে? সংসার চলে, তিন চার মাস চলে। ঠিক আছে চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সেই জিনিস এটা ইমাজিনেটিভ গাই। রাজহাঁস। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা টিফিনের সময় খেলাধুলা করছে। আমার বাবা কি বলে, তুমি কি খেজুর গাছ উঠতে পারবা? চেষ্টা করি দেখি পারি নাকি। ইনশাল্লাহ পারবা, যাও। এই হ্যালো